আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব তথ্য প্রযুক্তি ব্যবহার কি। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটার ব্যবহার আসলে কোন কোন খাতে হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন যদি আমরা এক নম্বরে কি বলতে পারি, ব্যক্তিগতভাবে কি, ব্যক্তিগতভাবে, এখন ব্যক্তিগতভাবে আমরা কীভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করি, আমরা কি করি ব্যক্তিগতভাবে। যেমন আমরা মোবাইল ইউজ করি, আমরা ম্যান টু ম্যান যোগাযোগ করি, একজন ব্যক্তির মাধ্যমে আরেকজন ব্যক্তির সাহায্যে যোগাযোগ করি, ফোনে কথা বলি। তো এভাবে কিন্তু আমরা ব্যক্তিগত পর্যায়ে এই তথ্য প্রযুক্তির ব্যবহার করছি। আচ্ছা, এরপরে আমরা কি করি, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কি করি, SMS করি। সো ব্যক্তি পর্যায়ে আমরা উপকৃত হচ্ছি, আমরা চ্যাটিং করি, আমরা ইমেইল করি। তো এইভাবে কিন্তু ব্যক্তিগতভাবে, ইভেন আমরা এটা সামাজিকভাবে বলতে পারি, ব্যক্তিগত এবং সামাজিকভাবে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করি। সো কোথায় কোথায় সেটা আমরা দেখলাম। আচ্ছা, এরপরে বিনোদন, বিনোদনের ক্ষেত্রে আমরা কি করি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করি। কীরকম? আচ্ছা, আমরা কিন্তু গান শুনি, সিনেমা দেখি, গেম খেলি, এগুলো সবগুলোই কিন্তু আমাদের বিনোদনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। তো এই যে একটা প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কম্পিউটার দিয়ে আমরা কি করি, গেম খেলি। তো বিনোদনের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটা কাজে দিচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যদি একটু বলি শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছি কিভাবে, আমরা কম্পিউটার দিয়ে এক্সেলের কাজ শিখছি, ওয়ার্ডের কাজ শিখছি, আমরা ইমেইল করছি, আমরা যোগ বিয়োগ করতে পারছি, সব ধরনের বিভিন্ন ধরনের যে শিক্ষাক্ষেত্রে কিন্তু আমরা এই কম্পিউটার ব্যবহার করছি। তো আমরা শিক্ষাক্ষেত্রে বলতে পারি। এরপরে কি বলবো আমরা, চিকিৎসাক্ষেত্রে, চিকিৎসাক্ষেত্রে। আচ্ছা, তাহলে চিকিৎসাক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করছি। এখন চিকিৎসাক্ষেত্রে আমরা কিন্তু যখন বিভিন্ন ধরনের টেস্ট করি, সবগুলোই কিন্তু এখন কম্পিউটারের মাধ্যমে হয়। আচ্ছা, তারপরে অনেক ধরনের অপারেশন এখন কম্পিউটারাইজ হয়ে গেছে, সো এটাকে আমরা কিন্তু চিকিৎসাক্ষেত্রেও ব্যবহার করছি। আচ্ছা, এরপর আমরা কি বলতে পারি, গবেষণার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রেও আমরা ব্যবহার করছি। তারপরে আমরা কি করছি, কৃষিখাতে, কৃষিখাতেও আমরা ইন্টারনেট ব্যবহার করছি। এরপরে কি, আবহাওয়া ক্ষেত্রে, আবহাওয়া, পরিবেশ ও আবহাওয়া ক্ষেত্রে, পরিবেশ অবলিক আবহাওয়া, আবহাওয়া। তো প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা আসলে আবহাওয়ার খবর জানতে পারি, কিভাবে আপনার বৃষ্টিপাত কেমন হবে, এনভায়রনমেন্ট কেমন হবে, রোদ হবে কেমন, ঠান্ডা হবে কেমন, গরম হবে কেমন, টেম্পারেচার কেমন থাকবে, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এবং সেটাকে আমরা কি করি, রেডিও, টেলিভিশন, খবরের কাগজ, এগুলোতে আমরা প্রচার করে থাকি, এবং সেগুলোও কিন্তু আমাদের অনলাইন মাধ্যমে। সো আমরা পরিবেশ ও আবহাওয়ার নির্ণয়ের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করে থাকি। এরপর আমরা কি, খবর আদান প্রদানে, খবর আদান প্রদানে এই বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার করে থাকি। সো এই ছিল আমাদের তথ্য প্রযুক্তির ব্যবহার। আমরা এখানে 9টা পয়েন্ট অলরেডি বললাম। সো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। আর সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।